আজকের আমি বিষয়টি একটি গল্পের মাধ্যমে বোঝাতে চাই। গল্পটি মন দিয়ে শুনবেন, এই গল্পের মধ্যে আপনি আপনার সমস্যা এবং সমাধান দুটোই পেয়ে যাবেন। একটি বাড়িতে একটি মা, একটি বাবা এবং তাদের 4 বছরের একটি শিশু ছিল। ওই বাড়ির ঠিক 2 কিলোমিটার দূরে একটি মেলা হচ্ছিল, যে মেলাটা ওখানকার সব থেকে বড় মেলা। তাই বাবা এবং মা দুজনই ঠিক করল শিশুকে নিয়ে ওই মেলাতে ঘুরতে যাবেন, এবং সেই মেলার ঘোরার পরিকল্পনা ছিল ওই মেলাতে 2 ঘন্টা ঘুরবেন, এনজয় করবেন, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসবেন। খুবই ভালো পরিকল্পনা। সেই মতো তারা মেলাতে গেল। পৌঁছানোর পরেই যখন মেলায় ঢুকতে যাবে, সেই সময় শিশু বায়না শুরু করলো। বায়না হলো তাকে খেলনা কিনে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। বাবা মা দুজন বহু বোঝানোর পরেও শিশু বায়না করতে থাকে, তাকে খেলনা কিনে দিতেই হবে। তো যখন বোঝানোর পরেও বুঝছে না, তখন বাবা এবং মা দুজন ঠিক করলো তাকে প্রথমেই খেলনা কিনে দেবে। ঠিক সেই মতো একটি বড় খেলনা দোকানে তারা পৌঁছলো। যখন বড় খেলনা দোকানে গেল, তখন তো প্রচুর খেলনা, তাই শিশু তার জন্য সব থেকে সেরা খেলনা কোনটা হবে বুঝতে পারলো না। তাই একবার বলছে আমি পুতুল নেব, একবার বলছে আমি উড়োজাহাজ নেব, একবার বলছে আমি নৌকা নেব, একবার আমি বলছে খেলনা বাটি নেব। এইভাবে সেখানে যত ভালো ভালো খেলনা ছিল, একবার বলছে এটা নেব, একবার বলছে ওটা নেব, একবার বলছে সেটা নেব। তো বাবা মা দুজন বারবার বলছে তুই যে কোনো একটা নে, শিশু বলছে একবার বলে এটা, একবার বলে ওটা, তাও না না ওটা। এইভাবে করতে করতে বাবা খুব রেগে গেল, তাই বাবা জোরে একটা বোকা দিল এবং সাথে সাথেই মা জোরে একটা চর মারল। তারপর শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ শিশুটি আরো জোরে কাঁদতে লাগলো। বায়নার সংখ্যা তো বেড়েই গেল, তার সাথে গোলার আওয়াজও বেড়ে গেল। ফলে বাবা এবং মা দুজন মানসম্মান বাঁচানোর তাগিদে তারা মেলা থেকে বেরিয়ে এলো এবং রেগে তারা বাড়ি পৌঁছে গেল। এই গল্পের শেষে আমরা সবাই বুঝবো যে ওই পরিকল্পনা ব্যর্থ হওয়ার জন্য এবং ওই মেলা তারা ঘুরতে না পারার জন্য শিশুই একমাত্র দায়ী ছিল। কিন্তু আমি বলবো না, এর জন্য দায়ী ছিল বাবা এবং মা দুজনই। আচ্ছা, যদি শিশুকে এভাবে বলা যেত, যখনই মেলার মুখে পৌঁছলো, যখন শিশু বলল আমাকে খেলনা কিনে দিতে হবে, তখন যদি আমরা শিশুকে বলতাম হ্যাঁ তোমাকে তো খেলনা কিনেই দেবো, আসলে তোমাকে খেলনা কিনে দেব বলেই এই মেলায় এসেছি, এবং আজকের আমি খেলনা কিনে দেবো, যে খেলনাটা তোমার পাড়ায় বা তোমার বাড়ির পাশে কারোর সেই রকম খেলনা নেই, অর্থাৎ সব থেকে ভালো খেলনা তোমাকে কিনে দেবো। কিন্তু একটা কথা দিতে হবে, আমাদের সঙ্গে তুমি 2 এবং 3 ঘন্টা আমাদের সাথে মেলা দেখতে হবে। আপনি শুধু এইটুকুটা একটা শিশুকে বলে দেখুন, সে খুবই খুশি হবে এবং আপনাদের সঙ্গে 2 ঘন্টার জায়গায় 3-4 ঘন্টা ঘুরতেও রাজি আছে এবং ঘুরবে। যখনই 2 থেকে 3 ঘন্টা আপনি ঘুরছেন, তার সাথে সাথেই শিশুটি যার কাছে থাকবে, অর্থাৎ যদি মার কাছে থাকে, বাবার উচিত তার মনের মতো একটি খেলনা কিনে আনা। এবং যখনই বাড়ি যাবে, তখন শিশুকে দেখিয়ে বলবেন যে এর মধ্যে সব থেকে ভালো খেলনাটি আছে, কিন্তু খামের ভিতরে আছে, কারণ এখন আমি তোমাকে দেখাতে পারবো না, কারণ যদি এই খেলনাটা তোমাকে দেখাতে যাই, তাহলে এখানে অনেক ছেলে মেয়ে আছে, তারা সেই খেলনাটি কেড়ে নিতে পারে বা নিয়ে নিতে পারে, ফলে আমরা এটা বাড়িতে গিয়ে এই খেলনাটা দেখব আসলে কি খেলনা, তবে এই খেলনাটা খুবই ভালো একটি খেলনা বলে এভাবে শিশুটিকে বার করে নিয়ে আপনারা রেস্টুরেন্টে খেলেন এবং চলে গেলেন। দেখুন কত সাধারণ একটি বিষয়টি আমরা কত ঝামেলার মধ্যে নিয়ে যাই। আসলে কিছু কিছু সময় আমরা উত্তেজিত হয়ে ফেলি, ফলে আমরা কিন্তু বিষয়টিকে আরো জটিল করে ফেলি। এখানে কিন্তু শিশুর দোষ একদমই ছিল না, কারণ আপনি গল্পের সময় আমি বারবারই বলেছি, এখানে যখন বাবাটা রেগে গিয়ে বোকা দিল এবং মা যখন চর মারল, তখনই কিন্তু বিষয়টি আরো ক্রিটিক্যাল এবং জটিল হয়ে গেল। ফলে শিশুটি রেগে আছে, তার সাথে যদি আপনি রেগে যান, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন, তৃতীয় চতুর্থ সব বিশ্বযুদ্ধই ঘটতে পারে। ফলে শিশু রেগে আছে, কিন্তু আপনাকে হাসি মুখে থাকতে হবে,
শিশুর সামনে আপনার ভালো মানসিকতা এবং তার মধ্যে নতুন নতুন কিছু একটা তাকে উপহার দিতে হবে। এইভাবে কিন্তু আমাদের বাচ্চাকে মেনটেন এবং আমাদের বাচ্চাকে সেভাবে বোঝাতে হবে। আমার এই বয়সে, আমার বয়স এখন 25 বছর বয়স, এই 25 বছর বয়সে এখনো পর্যন্ত বাবা এবং মা দুজনের উপরই আমার অভিমান হয়, রাগও হয়, মনে হয় মোবাইলটা ছুঁড়ে ফেলে দিই। কিন্তু মনে হয় মোবাইলটা ছুঁড়ে ফেলি না, কেন বলুন তো? কারণ আমি জানি মোবাইলটা যদি ছুঁড়ে ফেলে দিই মোবাইলটা আমারই ভাঙবে। আসলে এই বিষয়টি আমরা যেটা বুঝি সেটা কিন্তু শিশুরা বোঝে না। ফলে এই শিশুকে আপনাদের বোঝাতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ, কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি ঠান্ডা মাথায় এই বিষয়টি শিশুকে বোঝাতে পারেন, আমি আপনাদের আবার কথা দিচ্ছি, কোনো শিশুই জেদ করবে না, কোনো শিশুর মধ্যে রাগ উত্তেজিত হবে না।